সত্তর ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেব আবুল খারেসা চক্ষু যদি বন্ধ করত আল্লাহর আরশটা তার চোখের সামনে জলমল জলমল করে ভাসতে দেখত। সুবহানাল্লাহ বলেন, এত বড় হাফেজ সাহেব গড়ে আছে, আল্লাহ ডাক দিয়ে বলেন মোসা তাড়াতাড়ি যাও হাফেজ সাহেবরে গিয়া তোমার ঘরে নিয়ে আসো। রাত্র গভীরে ডাকতেছে, আবুল খারেসা তুমি কই দরজা খোলো, আবুল খারেসা তুমি কই দরজা খোলো। দুই তিনবার ডাক দেওয়ার পরে হাফেজ সাহেবের কানে আওয়াজ পৌঁছে গেছে। হাফেজ সাহেব ঘুম থেকে জাগিয়া গেটে আসিয়া বলেন, হুজুর আল্লাহর পয়গম্বর ঘরে আসুন, ঘরে যাইবার সময় নাই, তাড়াতাড়ি আসো, আল্লাহ পাঠাইছে তোমাকে আমার গড়ে নিতে। হাফেজ সাহেবকে গড়ে নিয়ে আসলেন, হাফেজ সাহেব গড়ে নিয়ে আসলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। ওরে বন্ধু মনোযোগ, মুসা কালিমুল্লাহ হাটে শুইলেন, আমার আল্লাহ দেখবে তো মুসা নবীও নবীও নবীও। হাফেজ সাহেবের মাটিতে শুয়াইলা কারণ কি? আমি তো শুয়াই নাই তে ইচ্ছা করে শুইছে। তারে তুমি খাটে শুয়াও, তোর পাহাড়ে আও, আমি তোমার সাথে প্রেমের আলাপ করব। সুবহানাল্লাহ বলেন, সত্তর ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেবকে হাড়ের মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ ডাক দিয়া কয়েকটা কদম দিও না সামনের দিকে, তাড়াতাড়ি বাড়িতে যাও। হাফেজ মুসা নবী বলতেছে, আল্লাহ গো কিছুক্ষণ পরে বলছো, কিছুক্ষণ পূর্বে বলছো। হাফেজ সাবরি গিয়া ঘরে আনতে আনলাম, তারে ঘরে শুইল মাটিতে, আমি শুইলাম খাটে, তুমি কল দিলা তারে শুয়াইতাম খাটে, শুয়াইলাম খাটে, তুমি বলছো আমি আইতে তোর পাহাড়ে কথা বলবে আমার সাথে, এখন তুমি বাধা দিচ্ছ কারণ কি? কারণটা আমার বলতে হবে না, তুমি বাড়িতে গেলেই বুঝতে পারবে। এবার আসিয়া ঘরের দরজা দাঁড়াইয়া ডাকতেছে, আবুল খারেসা তুমি কই দরজা খোলো, আবুল খারেসা তুমি কই দরজা খোলো। দরজার বাকির থেকে ডাকতেছে, হাফেজ সাহেব কোনো জবাব দিচ্ছে না, শুধু গুহু 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 আওয়াজ শোনা যায়। দরজার ফাঁকে দিয়া চুপি দিয়া দেখতে পাই বিরাট বড় একটা গুই সাপ হাটের মধ্যে গইরাইতেছে দেখা যায়। লাঠি দিয়া দরজা ভাঙলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, কইরা দেখে বিরাট বড় গুই সাপ গুহু গুহু করতেছে। হাফেজ সাহেব গুহু গুহু গুই সাপ গুহু গুহু করতেছে। মুসা নবী হাতে লাঠি নিয়ে কো গুই, আমার হাফেজ সাহেব রে একা পাইয়া একলা গড়ে ভাইয়া তারে খাইয়া হাটের মধ্যে তুমি গইরা গুরি করতেছো, জীবনের শিক্ষা তোমাকে আজকে দেব। গুল চাপদার দুইটা চোখের ভানে ছেড়ে ডাক দেখ, নবী গো আপনি আমাকে মারবেন না, আমি গুল নই গো নবী, আমি আপনার তৌরাতের খাবেস, আমার নাম আবুল খারেসা। সুবহানাল্লাহ বলেন, মুসা নবী বলতেছেন, মিথ্যা কথা বলার বুঝি আর জায়গা পাও না, আমি সশরীরে হাফেজ সাহেব রাইন্না শুয়াইয়া গেছি, আমি গুলচাপ শুয়াই নাই একা করে ভাইয়া হাফেজ সাহেবের খাইয়া, তুমি খাটের মধ্যে গোড়া গড়ি করতেছ, হায় হাই গুলচাপ দাগ দাগ কর নবী গো, দুহাই লাগে কসম খোদার, আমি আপনার তৌরাতের হাফেজ, আমার নাম আবুল খারেসা। মুসা নবী ডাক দিয়ে, কবি শুয়ে কি, আমি গুলচাপ শুয়াই যাই নাই, আমি হাফেজ সাহেব শুয়াই গেছি, তুমি গুল খইলা কেন? হাফেজ সাহেব বলতেছে, নবী গো এই কিতাব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি জানেন সত্তরের বোঝাই কিতাবের আপনাকে দিয়েছে কিতাবের নাম তৌরাত, এটার ভিতরে কি আছে আপনি জানেন না, আমি দুই চোখে দেখে দেখে মুখস্থ করেছি, এই কিতাবের মধ্যে আপনি মুসা কালিমুল্লাহর নাম পেয়েছি মাত্র 70 বার, এমন একজন নবীর নাম পেয়েছি 3300 বার, যে নবী বর্তমানে দুনিয়াতে নাই। যেরকম সুবহানাল্লাহ ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই দিন থেকে
থেকে তুরান্ত সিদ্ধান্ত আমি নিয়েছি, আপনার নাম বাড়াইব, আহম্মদ আর মুহাম্মদ নামের সংখ্যা কমাইব, আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, হুকম নজুর, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আহম্মদ আর মুহাম্মদের নাম কমাইব, মুসা কালিমুল্লাহর নামের সংখ্যা বাড়াইব, একা ঘরে ঘুম আসে না, ভালো লাগে না, তৌরাত কিতাবটা টান দিয়া হাতে কলমটা লইয়া আহম্মদ আর মুহাম্মদ নামের মধ্যে কলম ধরতে দেরি হই, তৌরাতের হাফেজ রে আমার আল্লাহ গুল বানাইতে দেরি নয়। জোরগুন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, গভীর মনোযোগ, এখন হাফেজ সাহেব বলতেছে, এ অবস্থা যদি আমার থাকে, দুযোগ ছাড়া উপায় নাই, আমি আমার শান বাড়াইবার জন্য কলম ধরি নাই, আমি আমার সম্মান বাড়াইবার জন্য কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি, আপনি দৌড়ি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে আমার পক্ষে ক্ষমা চান। মুসা নবী একদিন গেলেন, দুই দিন গেলেন, তিন দিন গেলেন, হায় হায় আল্লাহ কো মুসা রে, আমার বাড়ি ঘর দখল দিছে না, আমি খোদার উপরে লাঠি ধরছে না, যারে না বানাইলে তোরে বানাইতাম না, যারে না বানাইলে তোরে তৌরাত কিতাব দিতাম না, যারে না বানাইলে আমি রবের রবিয়তের পরিচয় হইত না, ওই মুহাম্মদ নামের উপরে কলম ধরছে, আমি আল্লাহ মাপ দিতে পারবো না। যরকম সুবহানাল্লাহ। মুসা নবী দুইটা চক্কের পানি ছেড়ে কেঁদে কেঁদে কয়, তাইলে কি আমার হাফের সাপ মাপ পাইব না? ওরে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, মর্ষি যারে করে দি মাপ, থাকবে না তার এই দেহের বাপ, গুনাহাতা মাপ গপ রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহাতা মাপ করাইয়া মোর, মুর্শিদ গুনাহ মাপ দিতে পারে দিতে হয় না, মুর্শিদের নামের দুহাই দিলে মাপ হয়ে যা। তাইলে কি হাফেজ সাপ মাপ পাইব না? কো পাইব? যার সাথে বিয়া দুবি করছে তার কাছে যাইতেইব। সুবহানাল্লাহ বলেন, কো তারে পাবো কই? আল্লাহ কো আজ থেকে 2500 বছর পরে, কত বছর? আজ থেকে 2500 বছর পরে 570 ইস্তাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম মা আমেনার গড়ে মক্কার কাবা গড়ের পূর্ব প্রান্তরে আগমন করবে, আকাশের নাম আহম্মদ, জমিনে হবে মুহাম্মদ। যরকম সুবহানাল্লাহ। ওই দিন মক্কা ছেড়ে একদিন হিজরত করে মদিনার দিকে যাত্রা দিবে, মদিনাতুল মুনাব্বারা যাওয়ার পরে, ওরে বন্ধু গভীর মনোযোগ, মদিনাতুল মুনাব্বারা যাওয়ার পরে তরগুইলে যাইতে হবে, ওইখানে আমার নবীর দরবারে যায়া যদি মাপ চাইতে পারে মাপ পাবে, নতুবা মাফের কোনো আশা নাই। সুবহানাল্লাহ বলেন, সালাতুনিয়া মনে আসব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম, সালাত আসুন। আমার নবীজি 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করবে, জায়গাটার নাম মক্কা, নবীজির কদম মুবারক লাগার পরে হবে মক্কা। একদিন মক্কা ছেড়ে হিজরত করে এসরা যাবে, এসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি যাওয়ার পরে জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাব্বারা। সুবহানাল্লাহ বলেন, ওরে বন্ধু গভীর মনোযোগ, সালাতুনিয়া রাসূলুল্লাহ
হাবিব আল্লাহ সালাত নিয়া আসলেন নবী মক্কাতে হয়ে গেল মক্কা হিজরত করে যাবে নবী এসরা নবীজির আগমন হয়েছে কাবাগরের পূর্ব দিকে আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হবে বেলায়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে নবীদের পক্ষে আর এক ভাগ হচ্ছে ওলিদের পক্ষে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা নবীকে আমি মদিনার এলেমের শহর আলী হলো তার দরজা নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল আলীর আগমনটা হয়েছে কাবাগরের ভিতরে সুবহানাল্লাহ বলেন আলীকে সঙ্গে লইয়া কাবাগরের মূর্তিগুলি দিল আমার নবী বাহিরে ফালাইয়া উপরের মূর্তিগুলি নামাইল আলীর মাধ্যমে সুবহানাল্লাহ বলেন এখন আমার নবীজি আলীর সঙ্গে লইয়া লম্বা সুরা ঘটনা আলীর সঙ্গে লইয়া মাসটা হচ্ছে মুহররমের মাস মাসটা হচ্ছে শহীদে কারবালার মাস ওরে বন্ধু মনোযোগ মাওলা আলীকে সঙ্গে লইয়া গোপনে গোপনে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল নবীজি ইসলামের দাওয়াত দিলেন সোমবারে খুব মনোযোগ ওরে বন্ধু রবিবার দিন গত সোমবার রাতে নবীজির আগমন ইসলামের দাওয়াত দিয়েছেন সোমবারে মাওলা আলী গ্রহণ করেছে মঙ্গলবারে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ মাওলা আলী ইসলাম গ্রহণ করলো পুরুষের মধ্যে প্রথম মহিলাদের মধ্যে করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন হলো মুসলমান জামাতের প্রথম মুসলমান গোপনে গোপনে তিন বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে আমার নবীজি হুকুম করে আলীও আজ থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু করো যেই মাত্র আলী দাওয়াত শুরু করলো কুরাইশ বংশের লোকেরা বাধা দিতে শুরু করলো রাসূলের বিরোধিতা করতে শুরু করলো লাস্ট পর্যন্ত আবু জাহেল বলল মুহাম্মদকে গোপনে ঘরের মধ্যে মারতে হবে এই সিদ্ধান্ত যখন আউট হয়ে গেল লম্বা সূরা ঘটনা এখন আমার নবীজি আলীকে বিছানা শুইয়া আমার নবীজি যাবে ঘর থেকে বাকির হইয়া এই দিকে ঘটনা কি ঘটতেছে আমার নবী কো আলীও আমানতের বাক্সটা তোমার কাছে রেখে গেলাম তুমি মদিনার জমিনে আমার কাছে পৌঁছে দিও যখন সুবহানাল্লাহ নবীজি বাকির হয়ে গেছে ঘটনা ওই গুহার মধ্যে তিন দিন তিন রাত্র অবস্থান করেছে ওই জায়গার মধ্যে গুলশাব গিয়া মাপ সায়া মাপ পেয়েছে শর্ট করে শেষ করলাম এখন নবীজি মদিনা চলে যাবে মদিনাতে চলে গেছে বনি সলিম গোত্রের লোকেরা মদিনা আক্রমণ করেছে সিদ্দিক আকবর মুজাহিদ বানি লইয়া যুদ্ধক্ষেত্রে গেছে সিদ্দিক আকবর পালিয়ে চলে আসছে ওই দিন অনেক মুসলমান মারা গেছে দ্বিতীয় সাহাবী খলিফা হযরত ওমর ফারুককে পাঠাইছে ওমর ফারুক পালিয়ে আসছে লাস্ট পর্যন্ত মাওলা আলীকে আদেশ করছে মাওলা আলী যাইয়া এদেরকে পরাজিত করে ইসলামের পতাকা আমার নবীজির খাতে অর্পণ করলেন যরকম সুবহানাল্লাহ 18 জিলখস 10 খিজরি 21 মার্চ 18 জিলখস 10 খিজরি 21 মাস 632 খ্রিস্টাব্দে গাদিরে হোমে লক্ষাধিক সাহাবীর মাঠে বলেছিলেন আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করলাম শেরে খোদা আলীর খাতে সুবহানাল্লাহ বলেন আলীর খাতে অর্পণ করো গাদিরে হোমের চূড়ান্ত সিদ্ধান্ত আলীর খাতে অর্পণ করা হলো দুইটা গোত্র স্বীকার করলো যেখান থেকে মুসলমানের মধ্যে মারামারি শুরু হয় যেখান থেকে কারবালা পর্যন্ত আসতে হয় এই আব্বাসি এবং উমাইয়া দুইটা গোত্র নবীজির আদেশকে নিষেধ করলেন অমান্য করলেন আলীকে প্রতিনিধি মানতে তারা রাজি না উমাইয়ার রাষ্ট্র পরিচালনা করলো 89 বছর আব্বাসিরা করলো 508 বছর এই 597 বছরের ভিতরে ওরা মুসলমানকে শাসন করেছে মুসলমান
মুসলমানকে শাসন করতে যাইয়া ওরে বন্ধু নবী বংশের ১২ জন ইমামের মধ্যে ১১ জন ইমামকে তারা মারছে ২২৩ হিজরিতে ওরে বন্ধু ৭৩ হিজরিতে একজন ইমাম গায়েব হয়ে গেছে আজ পর্যন্ত গায়েব আছে তিনি হচ্ছেন ইমাম মেহেদি আলাইহি সালাতু সালাম যুরকুন সুবহানাল্লাহ আজ পর্যন্ত গায়েব আছে ওখান থেকে শুরু হয়ে গেল মারামারি কাটাকাটি হাশেম উমাইয়া হাশেমি বংশের মধ্যে আগমন করছে পাঁচজন নবীজি মাওলা আলী মা ফাতেমা ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর উমাইয়া বংশের মধ্যে আগমন করছে চারজন হারের আবু সুফিয়ান মুয়াবিয়া ইয়াজিদ ওরে বন্ধু ইয়াজিদের আব্বার নাম মুয়াবিয়া মুয়াবিয়ার আব্বার নাম আবু সুফিয়ান আবু সুফিয়ানের বিবির নাম ছিল খিন্দা আমার নবীজির একজন সম্মানিত চাচা যিনি মাজারের সামনে গিয়া এখনো দাঁড়াইলে এখনো দাঁড়াইয়া ডাক দিলে জবাব দে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার বুকটারে ফাইরা কাঁচা কইডাটা সিবাইছে আবু সুফিয়ানের বিবি হিন্দা ওই বংশের মধ্যে জন্ম নিছে মুয়াবিয়া ওই বংশের মধ্যে জন্ম নিছে ইয়াজিদ মুয়াবিয়ার নির্দেশ ক্রমে ইয়াজিদে খলিফা নিয়োগ হলো এখানে অনেক ঘটনা ঘটেছে ইয়াজিদের চূড়ান্ত সিদ্ধান্ত হুসাইনকে বলতেছে হুসাইন তুই আমার আনুগত্য করতে হবে আমার মতে আমার পথে চলতে হবে হুসাইন বলছেন তোর মত সঠিক না আমার মত সঠিক তুই আমার আনুগত্য করতে হবে আমার মতো পথে চলতে হবে এই নিয়া দুয়ের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ শুরু হয়ে গেল শুরু হওয়ার পরে ইয়াজিদের চূড়ান্ত সিদ্ধান্ত এরা দুই ভাই বেঁচে থাকলে তার নেতাগিরি চলবে না এক নম্বর টার্গেট হলো ইমাম হাসাইনকে বিদায় করতে হইব আপনারা বহু শুনছেন এই আলোচনা এক নম্বর টার্গেট হলো ইমাম হাসাইনকে বিদায় করতে হবে ইমাম হাসাইনকে তিনবার বিষ খাওয়াইলো লাস্ট পর্যন্ত খেরা চূর্ণ বিষ খাইয়া ইমাম হাসাইন বিদায় হয়ে গেল লাস্ট পর্যন্ত ইমাম হুসাইনকে ধরলো ইমাম হুসাইন বিদায় নেবে মদিনাতুল মুনাব্বারা চলে গেছে নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া কো নানা গো পৃথিবীর কোনা কোনা হইতে লাখো লাখো মানুষ মক্কা আসবে মক্কা ছেড়ে মদিনায় আসবে মক্কা ছাড়তে রাজি হবে মদিনা ছাড়তে রাজি হবে না কিন্তু আমি তোমার ভাই ইমাম হুসাইন বিদায় হয়ে যাইতেছি মন বলতেছে আমি আর কোনোদিন মদিনায় আসবো না আখির জানানো ও হ্যাভ নানা জান তোমার হুসাইন যাইবো নানা কারবা লার ময়দান আখির জানানো ও হ্যাভ নানা জান তোমার হুসাইন যাইগো নানা কারবা লার ময়দান ইমাম হুসাইন চিঠি পাইয়া কুফা নগর থেকে চিঠি পাইয়া ইমাম হুসাইন গেল পাগল হইয়া মক্কায় গেল হেরেম শরীফের কাছে জীবনটা কাটাবে কিন্তু বারবার চিঠি আসতেছে নোমান বিন বশিরের পক্ষ থেকে তুমি তাড়াতাড়ি আসো এই দেশের মানুষ তোমাকে মেনে নিবে তোমার বায়াত গ্রহণ করবে ইমাম নোমান বিন বশিরের চিঠি পাইয়া ইমাম হুসাইন গেল পাগল কুফা পৌঁছার পরে একজন মহিলার ঘরে দুটি সন্তান দেখে কুফার মসজিদে গিয়ে বায়াতের দাওয়াত দিল ৩০-৪০,০০০ লোক বায়াত গ্রহণ করলো খবরটা ইয়াজিদের কাছে পৌঁছে গেল ইয়াজিদ ইবনে জিয়াদের পক্ষে আক্রমণ চালাইলো খুব মনোযোগ লম্বা সুরা ঘটনা আক্রমণ চালাইবার পরে ৩০-৪০,০০০ লোক বায়াত হলো শেষ পর্যন্ত দেখে আসরের নামাজের পরে পাঁচজন পিছনে নাই দরজায় দাঁড়িয়ে একজন বলতেছে ও মুসলিম তুমি তাড়াতাড়ি জীবন বাঁচাও তোমাকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে মুসলিম বিন আকিল দৌড়িয়ে ওই ঘরে চলে গেল যে ঘরে দুটি সন্তান রেখে আসলো ওই ঘরের মুখ
কবিরা ছিল মুসলিমের পক্ষে, তার পুত ছিল ইয়াজিদের পক্ষে। ওই পুতের চক্রান্তে মুসলিম বিন আকিলের শিরশ্ছেদ করা হয়, মুসলিম বিন আকিল শহীদ হয়ে যায়। দুটি সন্তান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই, আমার আব্বু এসেছে, আমার আব্বুকে মেরে ফেলেছে। আমার আব্বু তো আমার চাচার কাছে চিঠি লিখছে, চাচা যদি মক্কা ছেড়ে কুবায় আসে গো, চাচারে তো মেরে ফেলবে। খবরটা কেমনে চাচার কাছে পৌঁছাবে? এরা কোনোদিন মক্কা ছেড়ে কুবায় যায় নাই। ঘুরতে ঘুরতে গিয়ে একজন কাজী সাহেবের লোকে দেখা হয়। কাজী সাহেব ভালো মানুষ ছিল, এই প্রহরীর মাধ্যমে মক্কার পথ দেখাই দিবার কথা বলল। এরা খাটতে খাটতে গিয়ে একটা বাগানের মধ্যে ঢুকলো, বাগানটা ছিল খেজুর বাগান। রাত বাগানে ঢুকার পরে রাত্র হয়ে গেল, এখন রাত্রবেলা যাবে কই, দিন প্রভাত হলে তারা মক্কার দিকে রওনা দিবে। এই দিক দিয়ে হারেজের মালিক ছিল হারেজ, এজিদের পক্ষ থেকে এলান হয়েছে মুসলিমের দুটি সন্তান বেঁচে আছে, ওদেরকে ধরে যারা হাজির করবে তাদেরকে 1,00,000 টাকা দেওয়া হবে। হারেজের টাকার লোভে সারাদিন ঘুরল, এই দিক দিয়ে ঘুরতেছে ওই দিক দিয়ে, দুটি সন্তান বাগবার লোকের বইয়ে হেজুর গাছের আগায় গিয়ে দুই ভাই আঞ্জা দিয়ে ধরে রাখছে। হারেজের বিবি নদীতে পানি নেওয়ার জন্য আসছে, হেজুর গাছের নিচে দিয়ে একটা নালা প্রবাহিত পরিষ্কার পানি, কলসি যখন নিজ দিকে ডুব ডুবাইছে, লক্ষ্য করে দেখে পূর্ণিমার চাঁদের মতন দুইজন আওলাদে রাসূল গাছের মধ্যে চমকাইতেছে। ডাক দিয়ে কো বাবা জিরা সন্তান মার বুকে ঘুমাই, রাত্রেবেলা তোমরা ওখানে কেন? দুটি সন্তান ডাক দিয়ে কো মা, ও মা, জন্ম যদি না দিয়ে থাকো তুমি আমাদের মায়ের জাতিমা, আম্মা গো দুহাই লাগে মক্কার পত্র আমরা দেখাই দিবিনি, আমার আব্বরে কুফানগরে আনিয়া মেরে ফেলেছে, আমার চাচা হুসাইনকে চিঠি লিখেছে উনি মক্কা ছেড়ে কুফায় আসলে ওনাকে মেরে ফেলবে। আমরা যদি পৌঁছতে পারি গো তাইলে আমরা নবীজির কাছে তোমার খবর দেব, চাচা হুসাইনের কাছে খবর দেব। হারাজের বিবি দুটি সন্তানকে নিয়ে আদর করে গুম পাতাইছে। হারেজের দুটি ছেলে ছিল, ওরা বলতেছে মা এত সুন্দর ছেলে তুমি কোথায় পেলে? বললেন এই এই ঘটনা, ওরা আওলাদে রাসূল, রাসূলের আওলাদ, ওদেরকে রাত্র প্রভাতের পরে মক্কার পথ দেখাইতে পারলে আমরা যাব জান্নাতে। যখন সুবহানাল্লাহ, সন্তান দুটি বলতেছে ওরা দুই ভাই আমরা দুই ভাই, একসাথে খাবো একসাথে খেলবো, মরতে হইলে মরবো জান দিলে দিব। দুটি সন্তানকে ঘুম পাতাইছে, হারেজের দুটি সন্তান নিজ ঘরে ঘুমিয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, হারেজ ঘরে গেছে তলোয়ার হাতে নিয়ে, মনটা বেশি ভালো না, বিবি জিজ্ঞেস করে চেহারাটা মলিন কেন? হায় খায় ক, 1,00,000 টাকা পাইতাম দুইটা সন্তানকে যদি নিয়ে দিতে পারতাম, সারাদিন ঘুরলাম খবর পাইলাম না, কার ভাগ্যে জানে আছে গো। এই কথা বলার পরে হারেজের বিবির বুক ফেটে যেতেছে, কানতে পারে না, হারেজ টের পায়া ফেলবে, কারণ দুশমন দেখি আমার ঘরে দেখা যাইতেছে। গো সন্তান দুটি ঘুমিয়েছে, রাত্র 2:30-3 যখন বেজে গেল, মুহাম্মদ ডাক দিয়ে গো ভাই ইব্রাহিম রে, ইব্রাহিম তো ভাই মুহাম্মদ রে, মদিনার নানা ভাই ডাকতেছে, চল রে ভাই তাড়াতাড়ি গিয়া চাচা হুসাইনের কাছে খবর পৌঁছে। আওয়াজটা হারেজের কানে পৌঁছে গেছে, হারেজ কো যাদের সন্ধানে ঘুরছিলাম সারাদিন, মন বলতেছে ওরা আমার বাড়ির পাশে আছে। হারেজের ঘুম ভেঙে গেল, বিবি কো আপনি ঘুম ভাঙলেন কেন, বসলেন কেন, জাগলেন কেন? কো আমার মন বলতেছে সন্তান দুটি আমার বাড়ির পাশে আছে। কো আপনি দুঃস্বপ্ন দেখছেন ঘুমিয়ে থাকেন? হারেজ মানতেছে না গো, রান্নাঘরের দিকে যাইতেছে। এইবার সন্তান দুটি আইসা বাধা দিছে, আব্বা আপনি কোথায় যাইতে? মুসলিমের দুটি সন্তান কিনে দিলে 1,00,000 টাকা পাবো। সন্তান দুটি ডাকতে গো না কি মরবো, তবু আওলাদে রাসূলকে দিব না, আওলাদে রাসূলকে তোমার হাতে দিব না। সন্তান দুটি বারবার বাধা দিচ্ছে, লম্বা সুরা ঘটনা, মানতেছে না। লাস্ট পর্যন্ত নিজের সন্তানের দুইটা শির দ্বিখণ্ডিত করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলুন। লাস্ট শেষ পর্যন্ত বিবি গিয়ে আঞ্জা দিয়া ধরছে, স্বামী গো, স্বামী গো, দীর্ঘদিন হলো বিবন্ধনে আবদ্ধ হয়েছি, কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাই না,
আজকে জনম ভিক্ষা চাই, আওলাদে রাসূলকে তুমি নিও না। আমি কথা দিয়ে এনেছি, মা বলে আমাকে ডেকেছে, রাত্র প্রভাতের পরে মক্কার পথ দেখাই দিতে হবে, কিন্তু খারেজ মানতেছে না, বারবার বিবি বাধা দিচ্ছে, লাশ পর্যন্ত বিবির সিটটা দ্বিখণ্ডিত করেছে। নাউজুবিল্লাহ বলুন, এইবার যাইয়া রান্নাঘরে দুইটা বাইরে জোরের কবুতরের মতন আলগি দিয়া লইয়াইছে, লইয়া লোহিত সাগরের উপকূলের দিকে যাইতেছে। এখানে তার সিদ্ধান্ত, অন্যরাও তো পুরস্কারের লোভে ঘুরতেছে, আমি যদি জিন্দা লইয়া যাই তাইলে ওরা আমার কাছ থেকে ধরে নিবে। এবার দুইটা বাইরে নিয়ে যাচ্ছে, বড় ভাইটা কবাই খারিজ রে, আমার আম্মু মারা যাওয়ার পরে আমি মায়ের ভালোবাসা দিয়ে আমার ছোট্ট ভাইকে লালন পালন করেছি, আমার সামনে যদি বাইটারে তুই মারবি আমার কোলে জড়া ফেটে যাবে, আমার চক্ষু বন্ধ করে আমার ভাইকে মারলে কোনো অসুবিধা নাই। ছোট ভাই কোনারে আমারে মারবি, আমার ভাইকে দেখাইস না, আমার চোখের সামনে ভাই যেন আমার না দেখে। দুইটা সন্তান নিয়া একটা কূপ দিয়া দেহ থেকে শিরগুলি আলাদা করে গাঁটটি বেঁধে নিয়ে যাইতেছে আজিদের দরবারে। দুইটা ভাইয়ের দেহগুলি সাগরের মধ্যে ফেলে দিছে, কিন্তু এক ভাইকে ভুলে না। আমজাদি এক ভাইকে ধরে রাখছে, বাঁচতে বাঁচতে দুইটা ভাইয়ের দেহ নদীর চরের মধ্যে গিয়া লাগছে। ওরে বন্ধু মনোযোগ, এই দিক দিয়া যখন ইয়াজিদের দরবারে নিয়ে গেল, ইয়াজিদ বলল, আমি তো কেটে আনতে বলি নাই, দৈরে আনতে বলছি, তুই কাটলি কেন জবাব দে। আমি কেটে এনেছি, বহু লোকেরা পুরস্কার লোভে ঘুরতেছে, ওরা আমার কাছ থেকে জোর করে নিয়ে পুরস্কার নিয়ে যাবে, এই বলে আমি কেটে এনেছি। ইবনে জিয়াদকে বললেন, যে মানুষটা বাজার লোভে মুসলিমের দুটি সন্তানের শিরচ্ছেদ করতে পেরেছে, এই মানুষটা আমারে না কাটবে কি বিশ্বাস আছে? তারে নিয়ে কাটটা শিকার কুকুরকে দিয়ে দে, বন্ধু শিরগুলি দেহগুলি যেখানে পাইবি সেখানে নিয়ে দিয়ে দিবি। আবার যখন শিরগুলি নিয়ে দিয়ে দিল, যার যার শির তার তার দেখে লেগে গেছে। যখন সুবহানাল্লাহ, এই দিক দিয়ে আমার মুসাইন রাদিয়াল্লাহ তাআলা লম্বা ছড়া ঘটনা, কুফার পথ অতিক্রম করে কারবালার দিকে চলে গেছে। কারবালার দিকে 72 জন আওলাদে রাসূল, এই দিক দিয়ে 22,000 সৈন্য ইয়াজিদের পক্ষে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। আওলাদে রাসূলের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে, দুরূদ শরীফ চলতেছে, জিকির চলতেছে, মিলাদ চলতেছে, আর ইয়াজিদেরা 13টা তাবু গাড়ছে। 22,000 মুসলমান ইয়াজিদি তাবুর মধ্যে মদ খাইয়া নাচ গান করতেছে, দুল বাজাইতেছে, আনন্দ করতেছে। নাউজুবিল্লাহ বলুন, আবার নামাজও তারা ঘটতেছে। এই দিক দিয়া ইয়াজিদের সৈনিকেরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। লম্বা সূরা ঘটনা, বন্ধু আওলাদে রাসূলের ঘরে পানি নাই, নামাজ পড়ার মতো বা নেতায়েম করে করে নামাজ পড়তেছে। এই দিক দিয়া হঠাৎ করে একটা আলান এসে গেল, ঘরে পানি নাই, শিশু আলিয়াস ঘর পানির পিপাসায় দুধের পিপাসায় কাঁদতেছে। সাহার বারো ডাক দেখো সাই, ঘরে পানি নাই, বুকে দুধ নাই, শিশু আলিয়াস গর পানি পানি করে কি মারা যাবে? তাড়াতাড়ি ফোরাত নদী থেকে একটু পানি পান করে আনেন। হুসাইন বলে, তারা ফোরাত নদী বন্ধ করছে আমারে টার্গেট করে, ওরা পানি দিবে না। সাহারবানু কো, শিশু বাচ্চা না দেখলে কার মনে মায়া লাগবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলিয়াসগরকে কুলি লাগতেছে, চোখ পাতি দেয় না, রক্তে রঞ্জিত বডি দেখা যাইতেছে। আলী আসগরের সঙ্গে সাহার বানু কান্দে, হুসাইন ডাক দেখো সাহার বানু, তুমি কি তোমার সন্তানের ভালোবাসা চাও না আমার এতিম নানার উম্মতের ভালোবাসা চাও? জোরে বলো আল্লাহু আকবার। এতিম নানার উম্মতের ভালোবাসার খবর যখন দিল, সাহার বানুর অন্তর থেকে মনের ব্যথা বেদনা, সন্তানের ব্যথা বেদনা মুছে ফেললো। লম্বা সূরা ঘটনা, বন্ধু এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে শির পড়ে আছে, আরেকদিকে দেহ পড়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিনের কাটলো 1500, দ্বিতীয় দিন কাটলো
পত্রসহ 3,200 কচু গাছের মতন কাটার ভরে, কলা গাছের মতন কাটার ভরে, 72টা বিশ্বের তীর হুসাইনের দেখের মধ্যে বিঁধে গেল। রক্ত ঝর্ণার মতন ঝরতেছে, পবিত্র রক্তে কারবালার মাঠ রঞ্জিত হইতেছে। এই দিক দিয়ে পানির পিপাসা এসে গেল, গোড়ার পিঠ থেকে নামে ফুরাত নদীতে নামলো পানি খাবে। কুশকুরা যখন পানি খাতে নেই লক্ষ্য করে দেখে, আলী আসগরের ছবিটা পানিতে ভাসতেছে দেখা যায়। পানিটা ছেড়ে দিলেন, খাইলেন না, নদীর পাড়ে এসে তিনি শুয়ে গেলেন। দুই দিক দিকে এজিদ বাহিনী আক্রমণ করলো, দুইজন দুই রানে, দুইজন দুই খাতে, একজন বসলো বুকে, সীমার বসলো বুকে। হুসাইন ডাক ডাকো, এভাবে বসলি কেন? কত্তর শিরুচ্ছেদ করে আজিদের দরবারে নেব, আমরা পুরস্কার পাব। তো কিয়ামতের আগ পর্যন্ত শিরুচ্ছেদ করতে পারবি না, কাটতে পারবি না, তবে কাটবি দক্ষ নাই, যেখান দিয়া কাটলে শকিত হব ওই দা জায়গাটা আমি দেখাবো, বিনিময়ে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হইব। এ সীমার কইতেছে, তোর শিরুচ্ছেদ করে আমরা জামাতে নামাজ পড়ব। নাউজুবিল্লাহ বলেন, এই যেই নামাজ আল্লাহ রাসূলকে স্মরণ করলে নামাজ না নামাজ হবে না, ওই নামাজ তারা পড়তে যাইব। ওরে বন্ধু, এইবার ইমাম হুসাইনকে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তিনি উপত হইয়া শুইলেন। শুইয়া সেরা কইতেছেন, গলা দিয়া কাটতে পারবে না, এই গলার মধ্যে সময় সময় আমার নানা ভাই ঠোঁট মোবারক লাগাইয়া চুমু খাইছে। যুলকুন সুবহানাল্লাহ, লাস্ট পর্যন্ত গর্দান দিয়া শিরচ্ছেদ করলো। 30 থেকে 37টা তলোয়ারের ফুট হুসাইনের চেহারা এবং মাথা মুবারকের মধ্যে দিয়া বল্লমের মাথায় গেঁথিয়া দামেস্কের দিকে রওনা দিছে। আওলাদের আসলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে, ওরা আনন্দ করতে করতে যাচ্ছে। ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ডাক্তার রাস্তায় জিজ্ঞেস করে, ভাই তোমরা কোথায় থেকে আসছো? আমরা কারবালার মাঠ থেকে আসছি। আওলাদের আসলের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? কবল্লমের মাথায় যে শিরটা দেখা যাইতেছে, এটা হুসাইনের শির। এইবার একথা বলার সঙ্গে সঙ্গে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ডাক্তারের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। যে নবীকে না বানাইলে আমার আল্লাহ বিশ্ব বাগান বানাইত না, সে নবীর নাতিরে তোরা এভাবে কাটলি, তোরা মুসলমান, তোরা এত নিষ্ঠুর পাষাণ নির্দয়া কেমনে হইলি? এ কথা কয়া কত টাকার